আপনি বয়স হয়তো দুই দাঁত বা চার দাঁত এইগুলো নেবেন, এইগুলো আপনার শিওরে পেটে বাচ্চা থাকবে। আচ্ছা, যদি মনে করেন যে দুই দাঁত, দুই দাঁতের ক্ষেত্রে অনেক সময় শিওর দেওয়া যায় না যে পেটে বাচ্চা আছে কিবা আছে কিবা হবে, এগুলো শিওর দেওয়া যায়। কিন্তু দুই দাঁত, চার দাঁত বা ছয় দাঁত হয়ে গেলে এগুলো শিওর দেওয়া যায় যে এইগুলোর পেটে বাচ্চা আছে, বাচ্চা হবে। সেক্ষেত্রে আপনার দেখেন এটা হচ্ছে 50% ক্রস, এই ক্রসগুলো নিলে আমরা এটা, হ্যাঁ হ্যাঁ, এটা 50% ক্রস, এইগুলো আমরা নিলে আপনার 10,000 টাকা করে দেওয়া যায়। মাত্র দশ হাজার টাকা। কিন্তু আপনার 70, এই যে 10,000 টাকার মূল্যের আপনার দিচ্ছি, এতে বাড়ি গিয়ে আপনার এক মাসের মধ্যে বাচ্চা হবে। কিন্তু বাচ্চা হওয়ার পরে এগুলা বেশিরভাগ দুইটা করে বাচ্চা হবে, দুইটা করে বাচ্চা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দুইটা বাচ্চা হলে ধারিটা ফ্রি হয়ে যাবে, অবশ্যই বুঝছেন। দুইটা বাচ্চা যদি আপনি 5,000 করে বেচেন তাও ধারি ফ্রি হয়ে যাচ্ছে, ফ্রি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ধারে লাভ আছে চাষ করলে আপনার। এ দেখেন এটা হচ্ছে 100, এটা প্রথম হিট এসছে। আচ্ছা, এটা 100, এইগুলা নিলে আপনার 15,000 টাকা দেওয়া যায়। 15,000? জি জি, এগুলো প্রথম হিট এসছে, পেটে বাচ্চা আছে প্রথম হিট। আচ্ছা, এই বাচ্চাগুলো দেখছে, এগুলোর বয়স কত দিন? এই বাচ্চাগুলো আপনার আমাদের 2-2.5 মাস বয়স আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই বাচ্চাটা আছে আপনার 1 মাস বয়স, এই যে মার সাথে যাচ্ছে, এটা প্রথম বাচ্চা, এটারও প্রথম বাচ্চা, একটা হয়েছে, একটা হয়েছে। আচ্ছা, তাহলে ওই 70% যে গাড়লগুলো, ওগুলো বছরে, ওগুলা, হ্যাঁ ওগুলা বছরে দুইবার দেয়। কিন্তু গাড়লে আপনার ওইগুলার ক্ষেত্রে আপনার দুইটা বাচ্চা আশা করা যায়, তবে বাচ্চা আপনার হিটে আসার আগে ধাড়িগুলাকে পর্যাপ্ত পরিমাণে দানা খাবার খাওয়া যায়। আচ্ছা, নিয়মিত আপনি যদি ভালো দানা খাবার দেন, হ্যাঁ, শুধু ঘাসের ওপর নির্ভর না করে, তাহলে আপনার 70-80% প্রত্যেকটারও দুইটা বাচ্চা। এই দেখেন এইটা 70-80%। আচ্ছা, এটা এটা দুইটা তিনটা করে বাচ্চা হয়, তারপরেও আপনার আশা করা যায় দুইটা বা তিন, দুইটা বাচ্চা শিওর আসবে, অল্প দিনে বাচ্চা হবে। আচ্ছা, আমার দর্শকদেরকে একটা বিষয় আপনি একটু ক্লিয়ার করেন, বাচ্চা হওয়ার পর ওরা হিটে আসতে কতটুকু সময় নেয়? আপনার হিটে মূলত আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে, মানে 30-45 দিনের মধ্যে ওরা ডাকে চলে আসে, ডাকে চলে। তবে আপনার সেই অবস্থায় কী করতে, আমার হাতে তুলনা করলে সেই সাথে আপনাকে ধাড়িকে সুস্থ রাখতে হবে, মাকে মাকে সুস্থ না রাখলে আপনার ওই ডাক্তার আসবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝলে। বাচ্চা হওয়ার পরে ওকে যে একটু পরিচয়, মানে দানাদার খাবারের ডোজ একটু বাড়াই দিতে হবে। আচ্ছা, বা ভালো খাবার দিতে হবে, শরীরের গোদটা ঠিক রাখার জন্য কিছু মিনারেল বা ভিটামিন এই জাতীয় কিছু খাবার খাওয়ালে দেখা যাচ্ছে আপনার 30-45 দিন মেজি হিটে চলে যায়। আচ্ছা, হিট আসার পর বাচ্চা পেটে কত মাস থাকে? হিট আর আপনার 5 মাস থাকে পেটে, পাঁচ মাসের শেষে আপনার শেষ সপ্তাহে বা 6 মাসের প্রথম সপ্তাহে বাচ্চা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আর আপনার 70-80% যেগুলো দিচ্ছি আপনার, এ দেখেন 70-80% এইগুলো দিলে আপনার 13,000 বা 14,000 করে এইগুলো দেওয়া যায়। 13,000 টাকায়? জি জি, 13-14,000 টাকা আপনার 70-80% ক্রস এইগুলো। 70-80% হাঁটু বরাবর, হাঁটু সমান সমান বা হাঁটুর এবার এগুলো 70। আচ্ছা, আর 100 যেগুলো বয়স্ক বড় বড়, যে বড় আপনার যেগুলো আছে 100, বুঝছেন জি, এইগুলো আমরা 18-20 করে দিতে পারবো আপনাকে 100, এইগুলো বুঝছেন, এগুলার শিওরে একবার বা দুইবার বাচ্চা হয়ে গেছে এই অবস্থা। 100 এইগুলো, এইগুলো 100 আরও আছে না, এই যে সামনে আমরা, হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে আপনার 18-20 হাজার হবে, দুইবারে বাচ্চা, দুইবার বা একবার বা দুইবার হয়েছে, এই একবার অথবা দুইবার, এই পাশে এটা ওর ওটা, হ্যাঁ এটা দুইটাই 100, দুইটাই 100। তো আপনার এইগুলা নিলে খামার শুরু করলে আপনাদের লাভ আসবে, বুঝছেন, লয় হবে না। এগুলা যদি বাচ্চা আপনার একটাই মনে করবেন যে 8-10 হাজার টাকায় বাচ্চা বিক্রি হবে, আপনার ধাড়িতে পাঁচ আপনার 8,000 টাকা পড়ে থাকে, আপনার গোস্ত কেটে হিসাবে বেচলেও এগুলো আপনার তখন লস আসবে না খামারে। আপনি যদি মনে করেন যে 2-6 মাস পুষে আপনি বেঁচে দেবো, আপনার এই লসটা পড়বেন না আপনি। আচ্ছা আচ্ছা,